প্রথমবার পর্দাতে দেখা যেতে চলেছে রাহুল প্রিয়াঙ্কা পুত্র সহজকে। অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটতে চলেছে ছোট্ট সহজের। শোনা যাচ্ছে বাবা ছেলে নাকি একই সাথে কাজ করবেন। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এর সাথে। রাহুল প্রিয়াঙ্কা, বলা বাহুল্য এই দুটি নামের সঙ্গে মানুষ বেশি পরিচিত হয়েছেন চিরদিনই তুমি যে আমার সিনেমার পর থেকে। এই সিনেমার পর থেকেই দুজনের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। বাস্তব জীবনেও বেশ চর্চিত রাহুল প্রিয়াঙ্কা জুটি। শোনা যায় 7 বছরের দাম্পত্য জীবন তাদের। এখনো আইনি বিচ্ছেদ না হলেও দুজনেই আলাদা থাকেন। রাহুল প্রিয়াঙ্কার আছে একটি পুত্র সন্তান যার নাম সহজ। রাহুল প্রিয়াঙ্কা আলাদা থাকলেও দুজনে ভাগ করে নিয়েছেন সহজের দায়িত্ব। প্রথমবার ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই দেখা যাবে রাহুল পুত্র সহজকে। আগামী কয়েক মাসের মধ্যেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনাতে শুরু হতে চলেছে কলকাতা 96 এর শুটিং। 1996 এর 22 জুন সৌরভ গাঙ্গুলি লর্ডস এর মাঠে সেঞ্চুরি করেন, যেটা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবির অন্যতম বিষয়। কিন্তু এটা সৌরভের বায়োপিক নয়, একেবারেই সাধারণ মানুষের গল্প, এমনই মন্তব্য রাহুলের। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।